আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? তালা কিচেন অ্যান্ড ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে দেখাবো কিভাবে মাত্র 2 মিনিটে নিজ বাসায় পাস্তা রান্না করা যায়। চলুন তাহলে দেরি না করে পুরো ভিডিওটা দেখে আসি। শুরুতে আমরা পানির সাথে হালকা তেল মিশিয়ে কুসুম গরম করে নেব। এই যে আমাদের উপকরণগুলি, আপনারা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। এরপর হালকা করে লাড়াচাড়া দিব। পানি যখন গরম হয়ে যাবে তখন পাস্তাগুলো পানিতে দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমাদের পাস্তাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন হালকা তেল দিয়ে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। এরপর স্বাদমতো লবণ দিয়ে দেব। আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী দিয়ে নিন। এরপর টমেটো কুচি দিয়ে দিলাম। সিদ্ধ করে রাখা পাস্তাগুলি সবজির সাথে দিয়ে দিলাম। এখন একটু ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে ভালোভাবে ভাজা হয়। এখন একটি ডিম দিয়ে দিলাম। আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন। এরপর হালকা একটু সস দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা ভালো আসে এবং টেস্টটাও মজাদার হয়। এরপর অল্প একটু ধনিয়ার পাতা দিয়ে দিলাম যাতে ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আমাদের রান্না শেষ। এই দেখো বন্ধুরা কত সুন্দর কালার আসছে, খুব এবং টেস্টটা অনেক সুন্দর। আপনারা চাইলেও খুব অল্প সময়ে নিজ বাসায় সুস্বাদু পাস্তা বানাতে পারেন। কোনো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখন আমাদের পেজে বা ইউটিউব চ্যানেল নতুন, তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং ফলো দিতে মিস করবেন না।